নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডে পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে, তবে শুরুতেই নজর রাখবো খেলার খবরের দিকে। বিশ্বকাপের দশমতম ম্যাচ আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং আজকের ম্যাচে মুখোমুখি সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার ম্যাচে এই মুহূর্তে প্রথম ইনিংস শেষ, যেখানে সাউথ আফ্রিকার স্কোর 311, অর্থাৎ অস্ট্রেলিয়ার কাছে টার্গেট রয়েছে 312 রানের। তবে এই এক্ষেত্রে আজকের যে ম্যাচ, সেক্ষেত্রে ওপেনার ডি কুকের একেবারে শত রান আমরা দেখেছি। 311 রানের ইনিংস করলো দক্ষিণ আফ্রিকা, অর্থাৎ সাউথ আফ্রিকার আজকে স্কোর 311। হাফ ডজন ক্যাচ মিস করলো কার্যত অস্ট্রেলিয়ার প্লেয়াররা, যেমনটা ইতিমধ্যেই দেখা যাচ্ছে আজকের ম্যাচকে কেন্দ্র করে। আমরা আজকের ম্যাচ নিয়ে কথা বলে নেব, আমাদের নিউজ রুম থেকে জুড়ে গেছেন আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র, সরাসরি রয়েছেন। বিপ্লব দা, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার ম্যাচ আজকে, এবং আজকের ম্যাচে কিরকম রান হলো, আজকের ম্যাচে উভয় পক্ষের বল এবং ব্যাট কিরকম ছিল? দেখো, আজকে উভয় দলের যে খেলা অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে, সেই স্টেডিয়ামের এই খেলা কিন্তু একটা নির্ভরযোগ্যতা ছিল দু দলের কাছে, কারণ অস্ট্রেলিয়া ইতিমধ্যে কিন্তু বিগত 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং সাউথ আফ্রিকা কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপ জয় করতে পারেনি। যদিও 2003 সালে এই অস্ট্রেলিয়ার কাছে ভারতের মাটিতেই সাউথ আফ্রিকা ট্রফি হাতছাড়া করেছে। সেই দিক থেকে এবারের এই যে বিশ্বকাপ, 15তম বিশ্বকাপ এবং ভারতে চতুর্থবারের মতো যে আসর অনুষ্ঠিত হচ্ছে, এই আসরে কিন্তু অনেকটাই তাৎপর্যপূর্ণ ছিল এই অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার এই লড়াই। যদিও বলতে হয় যে শুরুতে অস্ট্রেলিয়া টসে জয়লাভ করে এবং প্রথমে সাউথ আফ্রিকাকে কিন্তু ব্যাট করতে পাঠায়, এবং সেখানে আমরা দেখেছি যে অস্ট্রেলিয়ার বোলারদের কিন্তু অনেকটাই তুলোধুনো করে ফেলেছে সাউথ আফ্রিকার দুই ওপেনার। সেখানে কিন্তু দেখা যায় ডি কুকের যে অসাধারণ পারফরমেন্স, ওপেনার হিসেবে 17 রান, 108 রানের ইনিংস, এবং এই 108 রানের ইনিংস কিন্তু একটা দক্ষিণ আফ্রিকাকে 311 রানের একটা বড় ইনিংস তুলে দিতে সাহায্য করেছে। তবে তা ক্ষেত্রেও যদি আমি দেখি মিডল অর্ডারে, সাউথ আফ্রিকার মিডল অর্ডারে যে সমস্ত ব্যাটসম্যানরা ছিলেন তারা কিন্তু সহযোগিতা করেছেন এবং অস্ট্রেলিয়ার বোলারদের অনেকটাই কিন্তু বেপরোয়াভাবে তারা ব্যাট চালিয়েছেন, এবং তার ফলেই কিন্তু 311 রানের ইনিংস, অর্থাৎ প্রতি ওভারে 6 রানের উপরে কিন্তু করতে হবে, সেই লক্ষ্যকে তাড়া করে কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কিন্তু এগুতে হবে। কারণ আমরা দেখেছি যে ডি কুক এবং বাভুমা যেভাবে ইনিংস শুরু করেছে, ওপেনিং জুটিতে তারা 108 রান, মানে একটা নির্ভরযোগ্য ওপেনিং, এবং তারপর যেখানে জিগেছে মার্কাম 56 রান যোগ করেছে মিডল অর্ডারে। এই প্রথম সারির যে 4 জন ব্যাটসম্যান, যাকে নিয়ে সাউথ আফ্রিকার সবচেয়ে গর্ব বা আত্মবিশ্বাস টোটাল টিমটা, এই টোটাল টিমটা কিন্তু আজকে একটা ভালো ইনিংস তৈরি করে দিয়েছে। তো সেক্ষেত্রে অস্ট্রেলিয়া শুরুতে যদি পেস বোলার থেকে তারা একটা ফায়দা তুলতে পারার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে পেস বোলাররা কিন্তু আজ সেভাবে কিন্তু সফল হতে পারেনি, যার কারণে কিন্তু ব্যাটসম্যানরা, দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা একের পর এক যেভাবে হিট করেছে এবং হিট থেকে কিন্তু রান চলে এসেছে। তবে একটা জিনিস আশ্চর্যের বিষয়, যে দেখার বিষয় যে অস্ট্রেলিয়ার মতো একটা দল, যে দলটা বিশ্বের নাম করা, অ্যালেন বর্ডার থেকে শুরু করে জিওফ মার্চ, জফরি দুজন থেকে আরম্ভ করে, যাদের আমরা দেখেছি যে অস্ট্রেলিয়া ব্রুট লি থেকে, যে প্রত্যেকের এই যে অস্ট্রেলিয়ান টিমটা, যেই দলটা 5-5 বারে বিশ্বকাপ জিতেছে, ভারতে একবার তারা বিশ্বকাপ জয় করে নিয়েছে, টানা 2 বার তারা বিশ্বকাপ জয় করেছে, এই বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটারদের যে এতটা মানে ব্যর্থতা দেখা গেছে, যে 6টি ক্যাচ একদম সহজ ক্যাচ, যদি অনেক কঠিন ক্যাচ হতো সে ক্ষেত্রে বলা যেত, কিন্তু সহজ ক্যাচ কিন্তু তারা হাতছাড়া করেছে, এবং তার খেসারত কিন্তু দিতে হবে মনে হয়। কারণ শুরুতে যদি ক্রিকেটাররা বা ফিল্ডাররা যেভাবে হোঁচট খায় তার সেটা থেকে কিন্তু দাঁড়িয়ে উঠতে যায় না, এবং সেক্ষেত্রে প্রায় 6 রানের উপরে প্রতি ওভারে রান লাগবে, এবং সেখানে দক্ষিণ আফ্রিকার বোলারদের, পেস বোলারদের সামনে তারা বিপ্লব, এক্ষেত্রেই বলতে হয় এই যে অস্ট্রেলিয়া, যেখানে আমরা দেখেছিলাম যে এবারের, অর্থাৎ চলতি বিশ্বকাপে প্রথম ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া খেলে এবং সেক্ষেত্রে অস্ট্রেলিয়া হারলো, অন্যদিকে অস্ট্রেলিয়ার এতগুলো ক্যাচ হাতছাড়া হলো আজকের খেলায় সাউথ আফ্রিকার সঙ্গে, 5 বারের চ্যাম্পিয়ন এই দলের এমন পারফরমেন্স কেন? দেখো পারফরমেন্স কেন, দেখো ভারতের বিরুদ্ধে যখন ভারত প্রথম ম্যাচ খেলেছে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে অস্ট্রেলিয়ান বোলাররা, পেস বোলাররা দাপট দেখিয়েছে, তারা 3 রানে 2 রানে 3টি উইকেট তুলে নিয়েছিল ভারতের, মনে করেছিল যে সেই পেশাটা চাপ
তৈরি করবে, কিন্তু সেখানে আমরা দেখেছি কেএল রাহুল এবং তোমার ভারত বিরাট কোহলি প্রাক্তন ভারতের প্রাক্তন অধিনায়ক যেভাবে ব্যাট চালিয়েছেন, যেভাবে ব্যাটকে প্রশস্ত করেছেন, যেভাবে উইকেটে নেক টু নেক ছিলেন তারা, তারপরে কিন্তু এই অস্ট্রেলিয়ান বোলাররা কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করতে পারেনি। তাতে পরিষ্কার হয়ে গিয়েছিল যে শুরুতে যতটা গর্জে উঠেছিল ততটা কিন্তু বর্ষাতে পারেনি ইনিংসে অস্ট্রেলিয়ান বোলাররা, যার কারণে কিন্তু ব্যর্থ হয়েছে, ভারতীয় দলের কাছে কিন্তু পরাজিত হয়েছে। আজকের ম্যাচও এরকমই হতে পারে, কারণ ভারতের বোলিং এবং সাউথ আফ্রিকান যে বোলিং রয়েছে অনেকটাই চাপ তৈরি করতে পারে উইকেটে, নতুন উইকেট, বা সেই ক্ষেত্রে যদি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা বা স্পিনাররা এবং সেই ক্ষেত্রে যদি মিডল অর্ডার ব্যাটসম্যানরা যারা রয়েছেন সেক্ষেত্রে যেভাবে সফল হয়েছে সেখানে মিডল অর্ডারে যারা বোলিংয়ে আসবেন তারাও কিন্তু একটা ভালোভাবে বোলিং করবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, চাপ তৈরি করতে পারেন, কারণ উইকেটটা ভেঙে যাবে এবং সেক্ষেত্রে যে স্লগ ওভার ওভার রয়েছে সেই ওভারে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা কতটুকু দাপট দেখাতে পারে এই উইকেট থেকে তা কিন্তু দেখতে হবে। তবে একটা জিনিস বলা যায় যে জন্টি রোডস যে দলের নেতৃত্ব দিয়েছিলেন সেই দক্ষিণ আফ্রিকা, এই দক্ষিণ আফ্রিকার যে তোমার ফিল্ডিং কিন্তু বিশ্ব সেরা ফিল্ডিং, সেক্ষেত্রে যেমন বোলারদের দাপট সেক্ষেত্রে অসাধারণ পারফরমেন্স কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে একমাত্র দক্ষিণ আফ্রিকার কাছ থেকে আমরা দেখতে পাই, সেটা জারি থাকবে বলে আমি বিশ্বাস করি। সুপ্রীতি, সেক্ষেত্রে বিপ্লব দা, এই যে সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা একবার আমরা দেখেছিলাম এই অস্ট্রেলিয়ার সঙ্গেই খেলেছিল বিশ্বকাপ এবং ভারতের মাটিতেই সেই ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল, এবারে সাউথ আফ্রিকা কি পারবে বিশ্বকাপের এই চ্যাম্পিয়নের খেতাব ছিনিয়ে নিতে? দেখো, 2003 সালে ভারতের মাটিতে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কলকাতার ইডেন গার্ডেনে যে খেলা হয়েছিল সেখানে কিন্তু অল্পের জন্য হেরে যায় দক্ষিণ আফ্রিকা হাত ছাড়া করে। সেই ক্ষেত্রে কিন্তু দক্ষিণ আফ্রিকার তখনকার দিনে যে একটা টিম ছিল সেই টিম এবং অস্ট্রেলিয়া টিম সমান তালে ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার টিম অস্ট্রেলিয়া থেকে অনেকটাই দাপুটে, অনেকটাই লড়াকু। তো সেই ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার যে দম রয়েছে, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে এবং ফিল্ডার এবং বোলারদের মধ্যে যে ভাব রয়েছে সেই ভাব ধরে রাখতে পারলে আমার মনে হয় এবারের বিশ্বকাপে ভারতের মাটিতে সম্ভবত ভারত কিংবা দক্ষিণ আফ্রিকা ফাইনাল ম্যাচ খেলতেও পারে। বেশ, অনেক ধন্যবাদ বিপ্লব দা, আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিল আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। তবে শেষ করার আগে একবার বলে রাখি স্কোর বোর্ডের যে খবর, এই মুহূর্তে অস্ট্রেলিয়া ব্যাট করতে নামে এবং অস্ট্রেলিয়ার এই মুহূর্তে 7 রান এবং অন্যদিকে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন আর 305 রান। আজ সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচ এবং এই ম্যাচ একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, তবে শুরুতেই একের পর এক ক্যাচ মিস করেছে অস্ট্রেলিয়া। তবে আজকে অস্ট্রেলিয়ার এই পারফরমেন্সকে কেন্দ্র করে যদিও বিভিন্ন প্রশ্ন এবং স্বাভাবিকভাবে একটা চিন্তা লক্ষ্য করা যাচ্ছে, তবে আর 305 রান প্রয়োজন 7 রান এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ঝুলিতে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি। আহমেদাবাদ